মামার বাড়ি মানে রসের হাড়ি, তাই না? আজকে অনেকদিন পর আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। আমার মামা তো ভাই বোন, আমার নানু, আমার মামা সবার জন্য ঈদ শপিং করছি, সবকিছু নিয়ে আজকে যাচ্ছি মামার বাসায়। আমার মামার বাসা আমার নানুর বাসা একদম পাশাপাশি, এক জায়গায় গেলে দুই জায়গায় ঘুরে আসা যায়। আমার ছোট ভাই বোনদের জন্য সিলেট থেকে জামা কাপড় আনছিলাম, সেগুলো নিয়ে যাচ্ছি আজকে দিতে। আমার মামার জন্য আমার নানুর জন্য লুঙ্গি, ছোট মামার জন্য টি শার্ট, সবার জন্য সবকিছু নিয়ে ব্যাগে করে আজকে নিয়ে যাচ্ছি। গিফট পেতে যেমন ভাল লাগে, তেমন সবাইকে গিফট দিতে অনেক ভাল লাগে, তাই না? তো আমি তো একদম রেডি সেডি হয়ে নিচে এসে দাঁড়ায় আছি, আর সে তার বাইকটা নিয়ে আসলো। আজকে দুজন মিলেই যাব। আমার মামার বাড়ি আমার নানুর বাড়ি যেহেতু একদম কাছে, তাই আমরা দিনে গিয়ে ওই দিনই চলে আসি। আর আমার মামা তো ভাই বোন যেহেতু অনেক ছোট, তাই ওদের জন্য চিপস চকলেট সবকিছু নিয়ে যাই আমি সবসময়। দোকান থেকে কেক চিপস যত রকমের যাই দেখলাম চোখের সামনে সবকিছু দুইটা দুইটা করে নিয়ে নিলাম। ওরা ছোট মানুষ, এই জিনিসগুলো পেলে অনেক খুশি হয়, অনেক মজা করে খায়। ছোট ভাই বোনদের জন্য তো চিপস চকলেট নিলাম, আর মামির জন্য নিয়ে নিলাম এখান থেকে ফলমূল, বেছে বেছে কয়েকটা আপেল নিলাম। আর কমলা যখন নিতে চাইলাম তখন দেখি বাহিরে এভাবে ঝুলানো আছে, সিস্টেমটা কিন্তু দারুণ, তাই না? পুরা ঝুলানো অংশটা এখান থেকে নিয়ে নিলাম। আমি একা বাইকের পেছনে এত কিছু নিয়ে বসতে পারবো না, তাই ব্যাগের ভিতরে সবকিছু ঢুকিয়ে নিলাম। বাইকের হুকে চিপস চকলেট নিয়ে নিলাম। আর এখন আমরা যাচ্ছি আমার মামার বাসায়। মেইন রোড দিয়ে উঠতে উঠতে যাচ্ছি দুজন মিলে। যাওয়ার সময় ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি, সার্কিট হাউসের পাশে এই জায়গাটা আমার অনেক পছন্দের। আর আজকে আমি যে সুন্দর আউটফিটটা পরছি এইটাও কিন্তু আমার অনেক পছন্দের। প্রচুর কাপড় ইউজ করা, ঘেরওয়ালা একটা ড্রেস, ডিজাইনটাও একদমই আনকমন আর ইউনিক, প্রিন্টটা খুবই সুন্দর। এই সুন্দর হিজাবি গাউনটা তোমরা পেয়ে যাচ্ছ লেবাস বাই আফসানা ফেসবুক পেজ থেকে। আর তাদের পেজে এখন ঈদ উপলক্ষে বিশাল অফার চলতেছে, মাত্র ৫,০০০ টাকা শপিং করে গোল্ড রিং জিতে নেওয়ার সুযোগ থাকছে। এছাড়াও গোল্ডের নোজ পিন, সাথে আরো অনেক রকমের আকর্ষণীয় ভাউচার। এছাড়াও ৮০০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট সহ বিভিন্ন অফার চলতেছে তাদের পেজে। তোমরা চাইলে লেবাস বাই আফসানা ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারো, ক্যাপশনে তাদের পেজটা মেনশন করা আছে। তো পার্কের আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেন আমরা সোজা চলে আসলাম আমার মামার বাসায়। আমরা কাউকে জানা আসিনি, আমার মামাতো ভাই তো আমাদেরকে দেখে পুরাই অবাক, ও খুশিতে কিছু বলতেই পারতেছে না, শুধু পাগলের মতো এভাবে হাসেও। আর এদিকে ওদের টাইগার, এটা হচ্ছে ওদের বাসার পোষা বিড়াল, ওর নাম টাইগার। আর তোমরা যারা ঈদের আগে স্কিন কেয়ার করে স্কিনটাকে একটু সুন্দর করতে চাচ্ছ, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এটা হচ্ছে রিয়েল স্যাফরান গোট মিল্ক সোপ বার, একদম অরিজিনালটা এটা, যেটা স্কিন ব্রাইটনিং এ হেল্প করে। আর এইটা হচ্ছে দুবাই নাইট ক্রিম, এই ক্রিমটা ক্লেম করে তারা ৩ দিনের মধ্যে ইফেক্টিভ চেঞ্জ আনে। এই ক্রিমের কৌটাটা দেখো এত পরিমাণে অ্যাট্রাকটিভ, খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে আমি ঘরে কৌটাটা সুন্দর করে সাজায় রাখি। এই নাইট ক্রিমটা আর এই সোপটা কম্বো হিসেবে রেগুলার ইউজ করার মাধ্যমে কিছু দিনের মধ্যে তোমরা চেঞ্জ বুঝতে পারবা। তো এই ইফেক্টিভ কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ নুসরাত ক্যানভাস ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করা আছে, চাইলে ভিজিট করে আসতে পারো। আর তাদের পেজে এরকম মিনি স্ট্রেটনার, লিপস্টিক সেট, আরো অনেক রকমের কসমেটিক্স আইটেম তোমরা পেয়ে যাবা। তোমরা চাইলে নুসরাত ক্যানভাস ফেসবুক পেজটা ডেসক্রিপশন থেকে ভিজিট করে আসতে পারো, তাদের পেজটা উপরে মেনশন করে দেওয়া থাকবে। তো এসে দেরি না করে আমার ভাইকে বললাম ব্যাগটা আনতে, ব্যাগ থেকে সবকিছু বের করে এখন ওদেরকে দিব। সিলেট থেকে আসার সময় মামির জন্য নানির জন্য চা পাতা আনছিলাম, সেটা দিলাম মামিকে। আর এই ড্রেসটা হচ্ছে আমার মামাতো বোনের জন্য টপস আর স্কার্টের সেট, এটাও আমি সিলেট থেকে আনছি। আর সিলেট থেকে এই সেটটাও আনা হয়েছে আমার ভাইয়ের জন্য শার্টার প্যান্টের। মামির জন্য আছে একটা বোরখা পার্পল কালার, মামার জন্য লুঙ্গি। ঈদে সবাইকে চেষ্টা করছি টুকটাক কিছু দেওয়ার। আমার ভাইটাকে দেখো নতুন জামা কাপড় পরে কি কিউট লাগতেছে। তো এগুলো করতে করতে ইফতারের সময় হয়ে গেল। মামি এইটুকু সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করে ফেলছে আমাদের জন্য। শরবতি বানাইছে দুই রকমের, আর আমার কাছে সবচেয়ে মজা লাগছে এই বিশাল বড় পাপড়টা, সবাই মিলে মজা করে খাইছি। আর ইফতার শেষ করে আমরা বেশি দেরি না করে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।